Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokke khotikor. Er phol cancer. Moddopan shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. মারছেন আর স্টুপিডও আপনি বলছেন সকাল সকাল কাজ না থাকে ভগবানের নাম ধ্যান করুন এভাবে সকালবেলা মেয়েদের সাথে আলাপ করার অজুহাত বানাবেন না আন্ডারস্ট্যান্ড এই সুন্দর সকালটা আপনার এই অবান্তর প্রশ্নের উত্তর দিয়ে আমিও নষ্ট করতে চাই না ডু ইউ আন্ডারস্ট্যান্ড 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 আমি সব বুঝি এদিকে এক সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে জানো কি নতুন সাহিত্যিক তার লেখায় প্রেমকে নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে এই স্ট্যান্ডার্ডটি পড়লেই জানতে পারবে দেখো না ও বাবা আমার কলেজে ফিলোসফি নোট নেবার আছে তোমার এই প্রেমের বিতর্ক দেখতে গেলে
আমি নিজে বিতর্কিত হই। ওহো, এটাও তো ফিলোসফির একটা অংশ নাকি? এই অংশটাই তোমার জীবনের ধ্বংস হয়ে দাঁড়াবে। এই সন্তু যা, খাবার বাড়া আছে, এক্ষুনি খেয়ে কলেজে যা। তোর বাবার এসব কথা শুনলে আমার মতো বাকি জীবনটা তোকে পস্তাতে হবে। ও, তুমি আমায় নিয়ে পস্তাচ্ছ না, আমি তোমায় নিয়ে পস্তাচ্ছি। তোমরা বরং দুজন দুজনকে নিয়ে পস্তাও, আমি বরং কেটে পড়ি প্রস্থান। হ্যাঁ তাই যা। বলি এখানে দাঁড়িয়ে বক্তিমে করা হবে না অফিস অফিস যাওয়া হবে? আচ্ছা তুমি আমায় দেখলে এরকম তেলে বেগুনো জ্বলে ওঠে কেন বলো তো? এটা মিষ্টি মিষ্টি করে ভালোবেসে কথা বলতে পারো না? মরে যাই মরে যাই, এই বয়সে ভালোবাসা ঢং কত মোট। দেখলেন দেখলেন ধমকে গেল। আমি সাহিত্য ভালোবাসি, আমি প্রেম বিতর্কও ভালোবাসি, কিন্তু প্রেমটা যে কি এই আমার নিজের জীবনে এই ভদ্র মহিলার জন্য আজও জানতে পারলাম না। জানার কোনো প্রয়োজন নেই, এই বাড়ির চাকর বাকর বাহাদুর এমনকি নিজের পেটের মেয়েকেও আমার কথা শুনে চলতে হবে। আমি যা বলবো তাই করতে হবে। শোনো, তোমার কলেজে অ্যাডমিশন হয়ে গেছে, আজ তোমার জয়েন করার দিন, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও আর রামবাহাদুরকে বলো গাড়ি বার করতে। আমি ট্রামে বাসেই চলে যেতে পারবো মা, কারণ আর যেসব ছেলেমেয়েরা সেখানে পড়ে তারা নিশ্চয়ই রোজ আমার মতো গাড়ি নিয়েই কলেজে যায় না, তাই সাধারণ মেয়ের মতো আমাকে চলার স্বাধীনতা দাও। স্বাধীনতা মানে এই নয় যে তোমাকে আর পাঁচটা সাধারণ মেয়ের সাথে কম্পেয়ার করবো। ভুলে যাও আমাদের স্ট্যাটাস, ভুলে যাও আমাদের আভিজাত্য। আমার তো মনে হয় তোমাদের স্ট্যাটাস আর সোসাইটির থেকেও সাধারণ মেয়ের আভিজাত্য অনেক বেশি। অধিকারের মাত্রা তোমার দিন দিন ছাড়িয়ে যাচ্ছে, এবার থেকে সংযত হয়ে কথা বলার চেষ্টা করবে। আর শোনো, কোম্পানি বোর্ড অফ ডিরেক্টরস একটা মিটিং আছে, সেই মিটিং সেরে আমি একটা পার্টিতে যাব, ফিরতে রাত হবে। বাপি বেঁচে থাকতেও তো তোমার পার্টি ক্লাব কোনোদিন অফ হয়নি মা, এটা নতুন কথা কি? স্টপ ইট, আই সে স্টপ ইট। ফার্দার তোমার মুখে সমস্ত কথা যেন না শুনি, রিমেম্বার ইট। ও মাই গড, সেদিন আপনি আমার সুন্দর সকালটা নষ্ট করেছেন, আজ আবার এসেছেন আমার এই পড়াশোনার ব্যাঘাত ঘটাতে। ব্যাঘাত আমি ঘটাইনি, ব্যাঘাত ঘটিয়েছেন আপনি হ্যাংলার মতো আমার সাথে আলাপ করার জন্য। আপনি কি ডানা কাটা পরি যে আপনার সাথে আলাপ করতে যাব? রাস্কেল। আমি যদি রাস্কেল হই আপনি তাহলে ইডিয়েট। কি দেখছো ঘোড়া? সুন্দর গোলাপ। হাই, মে আই নো ইয়োর নেম প্লিজ? অনিতা চ্যাটার্জি। ভেরি গ্ল্যাড টু মিট ইউ, আমি জীবন দত্ত। মোস্ট আনম্যানারলি। না না জীবন ভাই, সকালে একটু ওই ধুলো লেগেছিল তো তাই এখনো হেঁচে যাচ্ছি। আচ্ছা জীবন বাবু, এই কলেজে বোধ হয় অনেক ডাস্টবিন আছে তাই না? হ্যাঁ তা আছে, আবার তোমার মতন সুন্দর গোলাপের জন্য বাগিচাও আছে। না না, আজকাল বাগিচায় গোলাপ ফুল হয় না, শুধু রাস্কেল আর ইডিয়েট হয়। কি বলতে চান? বলতে চাই এই রাস্কেল পারলে নিয়ে আসবেন আপনার ওই বাইসাইকেল। সঞ্জয় বাবু, আমার এই সাইকেলের চাকায় শুধু ধুলো নয়, অনেক শক্তিও আছে। শক্তি থাকা ভালো, কিন্তু শক্তির অপচয় করা ভালো নয়। অপচয় যদি বলি এটা আমার শক্তির পরীক্ষা। তাহলে তো যুদ্ধক্ষেত্রে নাপতেই হয়। প্রয়োজন হলে নাপতে হবে বই কি? দ্যাটস গুড, যুদ্ধ চাই, এক্ষুনি চাই। চেজ মি, thank you.
পরশুদিন আবার দেখা হবে কলেজে, টাটা। ওই শয়তানটাকে জব্দ করতে গেলে তোমায় ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করতেই হবে। এটা তোমার সঙ্গে আবার একটা চ্যালেঞ্জ। না জীবনদা, ওই অহংকারী ছেলেটার পাশে দাঁড়িয়ে আমি পারফরমেন্স দিতে পারবো না। অহংকার ভাঙতে গেলে এই তো সুযোগ। তুমি এমন পারফরমেন্স দেবে ও যেন তোমার কাছে ছোট হয়ে যায়। ঠিক আছে, অল রাইট। ডান্স কম্পিটিশন যখন চলবে তখন উপর থেকে ওই ফ্লাড লাইটটা সঞ্জুর মাথায় ফেলে দেবে, বুঝেছো? কিচ্ছু ভেবো না গুরু, সব ব্যবস্থা একদম পাকা করে রেখেছি। ওকে শুধু একবার স্টেজে উঠতে দাও। পানি
Wonderful, wonderful. Congratulations. নোংরা হাতের কংগ্রেচুলেশন নেওয়ার জন্য আমি হাত বাড়াই না। শুধু নোংরা হাতই নয়, আজ তোমার নোংরা মনিরও পরিচয় পেলাম। ছি জীবন ছি, আমি চেয়েছিলাম আমার যোগ্যতা দিয়ে আমি সঞ্জয়কে হারাবো, কিন্তু এটা তো চাইনি, ওর জীবন নিয়ে খেলা করব। স্পষ্ট করে বলো কি বলতে চাও। স্পষ্ট করেই বলছি, তোমার বাবা মা জীবন নামটা ভুল করে রেখেছিলেন। জীবন কার নামা জানো? যে জীবন দেয়, জীবন নেয় না। আর কোনোদিন আমার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াবার চেষ্টা করো না। এত রাত হয়ে গেল, এখনো ঘুমোসনি? না, মানে ঘুম আসছে না। আসবে কি করে? আরে জুলিয়েটকে ভালোবেসে রোমিও চক্রকে ঘুম এসেছিল। জুলিয়েটটিকে এবারই পুত্রবধু করে কবে আনছো? বাবা, তোমার না কোনো কাণ্ড জ্ঞান নেই, ছেলের সাথে কেউ এইভাবে কথা বলে? আরে আজকে ঝুঁকটাই তো কাণ্ড জ্ঞানহীন। হ্যাঁ, আগের যুগে বাবারা ছিল বাবার বাবা, আর আজকের যুগের বাবারা তার সন্তানের কাছে প্রিয় বন্ধুর থেকেও বড় বন্ধু। তাই তো বলছি ইয়াং ম্যান, প্রেম ট্রেম করছো নাকি? যা কি যে বলো না তুমি। প্রেম করলে সবাই বলে, কি যে বলো। আরে তোদের বয়সটা পেরিয়ে তো এবার শেষে পৌঁছেছি, তাই হবল্লি হাওড়া বুঝি, আর কবল্লি কলকাতা। চলি, হ্যাঁ আজকে রাতটা কোনো রকমের মধুর স্বপ্নটঙ্গ দেখে কাটিয়ে দে। গুড নাইট। রাস্তা আটকাচ্ছ কেন? বন্ধুত্ব করতে এসেছ? না, বন্ধুত্ব যে বেইমানি নয় তার জবাব চেয়ে আরেকবার হাত মেলাতে এলাম। আচ্ছা, এসেছো যখন তখন ভালো করে তার জবাবটাও নিয়ে যাও। জবাব তুমি দেবে না, জবাব দেবো আমি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বেঁকিয়ে কি করে ঘি বার করতে হয় সেটা আমার জানা আছে। চাঁদু, একটা নিরীহ মেয়ের উপরে অত্যাচার করলে ক্ষমতা দেখানো যায় না, ক্ষমতা দেখাতে গেলে বাহাদুর পুরুষের দরকার। তাই আমি হাতের বদলে পা দিয়ে শুরু করলাম। কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না। আর একটা কথা জেনে রাখো, ভবিষ্যতে যদি কোনো মেয়ের ওপরে এইভাবে অত্যাচার করতে দেখি সেদিনটা হবে তোমার জীবনের শেষ দিন। শুনছেন,
আসুন, আপনাকে গাড়িতে পৌঁছে দিই। নো থ্যাঙ্কস, আমার হাঁটতেই ভালো লাগে। ও হ্যাঁ, সত্যি এখানে অনেক ডাস্টবিন আছে, আর তার থেকে নিজেকেই বাঁচিয়ে চলতে হয়। এর পর মুহূর্ত থেকে সেইভাবে চেষ্টা করবেন, নাহলে এর মূল্য আপনাকে দিতে হবে। গাড়িতে উঠবেন না। সত্যি এখানে অনেক ডাস্টবিন আছে, আর সেটা নিজেকেই বাঁচিয়ে চলতে হয়। এর পরের মুহূর্ত থেকে সেটার চেষ্টা করবেন, নইলে কেউ আপনাকে মূল্য দেবে না। কে বললো তোমার মূল্য নেই? আরে তুমি তো অমূল্য, আমি তো তোমার দাসানুদাস। দাসানুদাস? তাহলে এতক্ষণ ধরে ছেলে হয়ে ওকালতি করছিলে কেন? আরে ওকালতি করতে যাবো কেন? আমি তোমার বোঝাবার চেষ্টা করছিলাম যে রাত দিন ছেলের পেছনে খিটির 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 খিটি করলে ছেলে বিগড়ে যাবে না? বিগড়ে যাবে? এমন বাপ না হলে অমন ছেলে হয়? কোথায় ছেলেকে বলবে? ভালো করে লেখাপড়া শেখ, দশ জনের একজন হ, তা না ছেলেকে শেখাতে বাপ হয়ে প্রেম ভালোবাসা রোমিও জুলিয়েট রাত করে বাড়ি ফিরবে? জিজ্ঞাসা করাটাই যত দোষের। আরে দূর যাবে কেন, দূর যাবে কেন? আরে ও তো বলছিল যে কলেজ ছুটির পর ওকে ওই কলেজ লাইব্রেরিতে বসে। এই যা অফিসে দেরি হয়ে গেল, আমি চলি। আরে বাবা পানটা খেয়ে যাও। হ্যাঁ দাও। করো জয় মা দুর্গা। বাকিটা আমি বলি, বাকিটা আমি বলি। মা গো, জয় মা, ব্লাড প্রেশারটা একটু কমিয়ে দে মা, ব্লাড প্রেশারটা একটু কমিয়ে দে। ও কমিয়ে দে মা, অমন মানুষের পাল্লায় পড়লে ব্লাড প্রেশার কমবে? আরে বাবা, কিসের শব্দ? ও বাবা, এত আওয়াজ, এত ঠোকাঠোকি, কিসের? আপনি কি কালা? হ্যাঁ। আপনি কি কালা? কই না তো, আপনি দাঁড়িয়ে কেন? বসুন না, বসুন বসুন বসুন। জানেন মা আমার বিয়ে ঠিক করেছে। তাই নাকি? আমার কিন্তু সেই ছেলেকে পছন্দ নয়। পছন্দ নয় কেন? কেন জানেন, যাকে আমি চিনি না, যাকে আমি জানি না, তাকে বিয়ে করবো কেন? বেশ তো, যাকে পছন্দ তাকে বিয়ে করুন। আমার যাকে পছন্দ সে যদি আমাকে পছন্দ না করে? হ্যাঁ, খুব ভাববার কথা। তারা কাজ করুন না, যাকে আপনার পছন্দ তাকে গিয়ে সব খুলে বলুন যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আরে ইয়াং স্মার্ট মেয়ে হয়ে ডেসপারেটলি কতগুলো বলতে পারছেন না? হ্যাঁ ডেসপারেটলি বলবো, আজই বলবো, এখনই বলবো, আপনাকে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। অনিতা, আপনি বলুন না, এভাবে কোনো মেয়েরা তুম করে বলতে পারে ভালোবাসি? আমি বলে ফেললাম, কেন জানেন? আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। রোজ রোজ আমার কাছে আসবে তো? রোজ রোজ? মাকে যে আমার বড্ড ভয় করে। বড্ড ভয় করে? সব ভয় কাটিয়ে রোজ রোজ আমার কাছে আসবে না? বলো আসবে না?
জবাবে
সঞ্জু আমার উপহার দিয়েছে ঘুষি আর চড় মেরে। মারের বদলে মার দিয়ে তার জবাব দিলে না কেন? জবাব আমি দেবো, আর এমন জবাব দেবো ও আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। মিথ্যে কথা বলার চেষ্টা করো না, তোমার ক্লাসমেট জীবন তোমাদের কীর্তি করার সম্বন্ধে আমাকে সব জানিয়েছে। বলো সঞ্জয়ের সঙ্গে তোমার কি সম্পর্ক? সঞ্জয়কে আমি ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। বিয়ে তোমার হবে, তবে ওই লোফার সঞ্জয়ের সঙ্গে নয়, হ্যামিল্টন কোম্পানির মালিক সত্য সেনের ছেলে অমিত সেনের সঙ্গে। তুমি যাকে লোফার ভাবো আমি তাকে ভাবি দেবতা। তাই আমি বলছি সঞ্জয়কে আমি বিয়ে করব, পৃথিবী কেউ আটকাতে পারবে না। এত বড় কথা? তাহলে এটাও জেনে রাখো, যতদিন না তোমার অমিতের সঙ্গে বিয়ে হচ্ছে এবারে বাইরে তুমি পা রাখতে পারবে না। আজ থেকে কলেজের পড়াশোনা তোমার বন্ধ, এসো আমার সঙ্গে। ছেড়ে দেবো সেদিন, যেদিন তুমি অমিতের গলা মালা দেবে। ছেড়ে দিন, ছেড়ে দিন, ওসব দেনা পাওনার কথা ছেড়ে দিন। আমি জানি আমার ছেলের বিয়ের জন্যে যদি আমি আপনার কাছ থেকে টাকা ডিমান্ড করি তাহলে আমার ব্যাংকের টাকার অঙ্কটা আরো অনেক বেশি বেড়ে যাবে। শুধু দেখবেন আপনার মেয়েকে দেওয়া সোনার গহনা আর পাঠানো তত্ত্ব দেখে আমার অতিথিরা যেন প্রশংসা করে। হ্যাঁ, ওসব নিয়ে আপনি ভাববেন না, আমার একমাত্র মেয়েকে আমি গয়না সোনা দিয়ে ভরিয়ে আপনার বাড়িতে পাঠাবো। শুধু বিয়ের দিনটা আমি আজকেই পাকা করতে চাই। চাই, চাই, আমার প্রশ্নের জবাব চাই, নইলে তোমাকে এক্ষুনি রাস্টিয়েট করতে বাধ্য হব। বিশ্বাস করুন স্যার, অনিতার সাথে আমি কোনো খারাপ ব্যবহার করিনি। না করলে অনিতার মা মিসেস চ্যাটার্জি তোমার নামে এভাবে কমপ্লেন করতে পারেন না। এই চিঠিটা পড়লে ফ্যাক্ট কি জানতে পারবে, রিড ইট। চিঠি পড়ার আমার দরকার নেই স্যার, আপনার মুখের কথা যথেষ্ট। শুধু বলুন যে উনি কি লিখেছেন। ওনার বক্তব্য, তুমি ওর মেয়ে অনিতাকে টিস করো আর টন্ট করো, আর তার সঙ্গে অশ্লীল আচরণ করো, যার জন্য সে ভয় আর কলেজে আসতে চাইছে না। এসব মিথ্যে, এসব মন গড়া কথা। আপনার আপনার যদি বিশ্বাস না হয় অনিতাকে ডেকে জিজ্ঞেস করুন। তা সম্ভব নয়, মিসেস চ্যাটার্জি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ওর মেয়ে আর কোনোদিন এই কলেজে আসবে না। আসবে না? আর মনে রেখো এই কলেজের একটা সম্মান আছে, এখানে পড়াশোনা করতে গেলে নম্রভাবে ভদ্রভাবে থাকতে হবে আর মেয়েদের সম্মান দিতে জানতে হবে। Otherwise you can take a transfer certificate and go. একদম কলিযুগের মজনু। সঞ্জু, তোর চোখে জল কেন বাবা? কি হয়েছে তোর? চুপ করে আছিস কেন বল, কি হয়েছে তোর? চুপ করে আছিস কেন বল। অপমান, ভীষণ অপমান। কে তোকে অপমান করলো? আমাদের কলেজের প্রিন্সিপাল। প্রিন্সিপাল? অনিতার মা আমার নামে মিথ্যে অপমান দিয়ে চিঠি লিখে জানিয়েছেন যে আমি নাকি অনিতাকে টন্ট করি, টিজ করি, তাই তাই উনি আর অনিতাকে কোনোদিনও কলেজে পাঠাবেন না। তুমি বলো না বাবা, এই ধরনের অপমান কোন মানুষ সহ্য করতে পারে? না পারে না, যদি তার গায়ে মানুষের চামড়া থাকে। সঞ্জু, তুই শুধু আমার ছেলেই নয় রে, তুই আমার পরম বন্ধু, তাই এই মীমাংসার ভাগটা আমার ওপর ছেড়ে দে। মীমাংসা? কিসের মীমাংসা? ফুলের মতো নিষ্পাপ দুটো জীবন যাতে মিলেমিশে এক হয়ে যায় তারই মীমাংসা। ভুলে যাবেন না, তেলে জলে কোনোদিন মিশ খায় না। আপনার কটা বাড়ি আছে, কটা গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স কত, যা দিয়ে আপনারা আমার মেয়েকে সুখী করতে পারবেন? দেখুন, সুখ একটা এমনই জিনিস যাকে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স দিয়ে কিনতে পাওয়া যায় না। সুখ হচ্ছে অনুভূতির জিনিস, তাকে ভালোবাসা দিয়ে গ্রহণ করতে হয়। তাই বলছিলাম আপনি একটু ভেবে দেখুন, ওটি সারা জীবনের সুখ কিন্তু আপনার উপর নির্ভর করছে। আমার মেয়ের সুখের কথা আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু বলুন কত টাকা পেলে আপনার ছেলে আমার মেয়ের জীবন থেকে সরে যাবে। হ্যাঁ, টাকা, যে টাকার লোভে আপনি আমার একমাত্র মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। আপনি বোধহয় ভুল করছেন ম্যাডাম। ভুল আমি করিনি,
আপনাদের মতো নিচু তলার মানুষদের কি দিয়ে শায়েস্তা করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। এই নিন ব্ল্যাঙ্ক চেক, টাকার অঙ্কটা যেমন খুশি বসিয়ে নেবেন। ও আমি তো ভুলেই গিয়েছিলাম, আমরা তো অপরতলার মানুষ, তাই টাকার লোভ দেখিয়ে যে কোনো মানুষকে অপমান করে আপনার গর্ব অনুভব করেন। আমি তো নিচের তলার মানুষ, তাই আমার গর্বকে ভেঙে চুরমার করে দেবার জন্যে এই বিক্রির টাকাটাকে দুমড়ে মুসড়ে পায়ের তলায় মারিয়ে দিয়ে চলে গেলাম। যাবার আগে একটা কথা বলে যাই ম্যাডাম, আমি আমার ছেলেকে এখানে বিক্রি করতে আসেনি। মাই সান ইজ নট ফর সেল। আপনি আমাকে অনেক অপমান করলেন, আমি কিন্তু আপনাকে অপমান করব না। তাই আমার মেয়ের বিয়েতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আপনাকে নিমন্ত্রণ করলাম। এই নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। অপরতলার মানুষের পাশাপাশি যখন অন্নগ্রহণ করব তখন যদি তারা আমাকে নিচের তলার মানুষ ভেবে ঘেন্নায় উঠে চলে যায় আপনার যে অকল্যাণ হবে, তাই আমি এমন কোনো কাজ করব না যাতে আমার অকল্যাণ হয়। আচ্ছা চলি। তোদের একটা সুখবর এনেছি বাবা। তুমি তুমি নিশ্চয় অনিতাদের বাড়ি গেছিলে? ওর মা, ওর মা কি বললো? ওর মা বললে অনিতাকে ওরা অনেক অনেক টাকায় বিক্রি করে দিচ্ছে। সঞ্জু, আমার এই বুক ভরা ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ তো সব কিছু উজাড় করে দিতে পারি, কিন্তু অত টাকা, অত টাকা তোমার নেই বাবা, যা দিয়ে তোর মনের মানুষ অনেক থেকে কিনে তোকে সারা জীবনের মতো সুখী করতে পারবো। অনিতা তুমি কোথায়? আমি এসে গেছি অনিতা। সঞ্জু এই তো আমি এখানে। আমি এক্ষুনি আসছি অনিতা, তোমাকে আমি এখান থেকে নিয়ে যাবো। দাঁড়াও ভাইজি, এই লড়কা বহুত বদমাস আছে। তোমরা যাও, কাছাকাছি থাকবে, ডাকলেই যেন সারা পাই। জি ম্যাম সাহেব। কোন সাহসে তুমি এ বাড়িতে ঢুকেছো? তার আগে আপনি জবাব দিন, কোন সাহসে আপনি আমার নামে মিথ্যে বদনাম দিয়েছেন, আমার নামে প্রিন্সিপালের কাছে চিঠি দিয়েছেন? বেশ করেছি, এই মুহূর্তে তুমি এ বাড়ি থেকে চলে যাবে কিনা জানতে চাই। বেরিয়ে যাব, তবে একা নয়, সঙ্গে অনিতাকে নিয়ে যাব। বামন হয়ে চাঁদে হাত বাড়াবার চেষ্টা করো না, আর যদি করো তোমার হাত দুটো তাহলে চাঁদের আলোয় ঝলসে যাবে। আমার হাত ঝলসে যাক, পুড়ে যাক, শেষ হয়ে যাক, তবে আমি আমি অনিতাকে এখান থেকে না নিয়ে যাব না। তাহলে জেনে রাখো, আমার শ্বশুর মশাইয়ের একটা চাবুক আছে, অনেকদিন সেটা ব্যবহার করা হয়নি, হয়তো তোমার জন্যই তোলা ছিল। সেদিন তোমার বাবা আমাকে অনেক অপমান করেছেন, ফিরে গিয়ে বাবাকে বলো সুনিতা দেবে সেই অপমানের প্রতিশোধ নিয়েছে। চাবুক কেন? অনিতার জন্য আমি সব কিছু সহ্য করতে পারি। মামা তোমার পায়ে পড়ি মা, ওকে তুমি এভাবে মেরো না। সঞ্জয় সঞ্জয় তুমি চলে যাও, তোমার কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। মা ওকে ছেড়ে দাও মা, আমি আর ওর সঙ্গে কখনো দেখা করবো না, ওকে তুমি ছেড়ে দাও মা। হীরা সিং, বিজু সিং, একে গেটের বাইরে নিয়ে গিয়ে ছুড়ে মারা দাও। চাবুক আপনি আমাকে মারলেন, কিন্তু ভালো করে চেয়ে দেখবেন যে যন্ত্রণা কার হচ্ছে, ভালো করে আপনি চেয়ে দেখবেন যে যন্ত্রণা কার হচ্ছে। সঞ্জয় তুমি আর আসবে না, তোমার চোখে জ্বলা চাবুকের দাগ আমি সহ্য করতে পারছি। আজ আর গায়ের জন্য নয়, আজ তোকে আমি হারিয়ে দিয়েছি আমার বুদ্ধি দিয়ে। কদিন বাদে অনিতার বিয়ে, সে হারার চেষ্টা করলেও তোকে জেতাতে পারবে না। সে এখন বন্দি, তোর আর অনিতার প্রেম এখন শুধু ছবি। দয়া এমন দয়া
সেটা কিসের হার? প্রেম করেছো ভয়টা কিসের আর? দরজা যত ভাঙবে তোমার প্রেমেরই জোয়ার, প্রেমেরই জোয়ার। পাপ করুনি প্রেম করেছো ভয়টা কিসের আর? পাপ করুনি প্রেম করেছো ভয়টা কিসের আর? প্রেম করেছো ভয়টা কিসের আর? পাপ করুনি প্রেম করেছো ভয়টা কিসের আর? চাবুকের দাগ আর চোখের জল দেখে তোমার প্রতি আমার এত লোক করুণা হচ্ছে না। কি বললে তুমি? তুমি বাপ না সত্তর? কোথায় এই সময় সান্ত্বনা দিয়ে ওকে কাছে আদর করে টেনে নেবে? তাহলে ওকে তুমি বকছো? হ্যাঁ, সান্ত্বনা দেবো সেদিন যেদিন সঞ্জুর মারা বিবেকের চাবুকে শুনিয়ে দেবীর মন ক্ষত বিক্ষত হবে। বিবেকের চাবুক মানুষের মনের অন্তর্জ্বালা, সেই অন্তর্জ্বালা দিতে তোকেই অনিতাকে বিয়ে করতে হবে, এবারে পুত্র মধু করে আনতে হবে। তা যদি পারিস তবেই জানবি তুই তোর বাপের অপমানের প্রতিশোধ নিলি। কোন হ্যারে
সঞ্জু তুমি কি করে এখানে এলে? পরে বলছি, আগে বলো মেইন গেট ছাড়া এখান থেকে পালাবার রাস্তার কি আছে? হ্যাঁ, রাস্তা একটা আছে, মার শোবার ঘরে বাথরুমের ভিতর থেকে একটা দরজা আছে, কিন্তু যাবে কি করে মা যদি ঘরে থাকে? অনিতা, যেভাবে হোক আমাদের এখান থেকে পালাতে হবে। তুমি তুমি এসো আমার সঙ্গে। লক্ষণ, জ্যোৎস্না, বেচু, মক্ষদা, তোমাদের প্রত্যেককেই বলছি, বিয়ের আর তিন দিন বাকি আছে। ঘনিষ্ঠ আত্মীয়রা কাল বিকেল থেকেই আসতে শুরু করবে, তাই কাল সকাল থেকেই ঘরদোর পরিষ্কার শুরু করে দাও। আমি শুতে যাচ্ছি, তোমরা খাওয়া দাওয়া সেরে নাও। বাথরুমটা কোথায়? ওই যে, চলো। এই যে মা আসছে। কি হবে? চলো খাটের তলে লুকিয়ে পড়ি। আপনার ছেলেকে একবার ডাকুন। চলো চলো পাশে ঘরে চলুন, আসুন আসুন, প্লিজ কাম প্লিজ। হ্যাঁ চলুন। এই সঞ্জু, আমায় ডাকছো বাবা? কোথায় থাকিস, এনে তোকে খুঁজছেন। আরে এখানে যা কাণ্ড চলছে তাই ছাদে গিয়ে পড়াশোনা করছিলাম। ছাদে? মিস্টার চ্যাটার্জি? ইয়েস স্যার। ছাদটা একবার সার্চ করে আসুন তো। ওকে স্যার। বলুন, সে মেয়েটি কোথায়? মেয়েটি কার কথা বলছেন? তাই বুঝি অফিসার, ওকে থানায় নিয়ে গিয়ে পেটান, সব বেরিয়ে আসবে। সবার সুনিতা দেবী, আমি একাধারে ধনী আবার আইনজ্ঞ। আচ্ছা মিস্টার ঘোষ, আপনি একটা প্রশ্ন করতে পারি? আদালতের নির্দেশ ছাড়া কারো বাড়ি সার্চ করা যায় না, কাউকে অ্যারেস্ট করা যায় না? যায় না, তবে মাঝে মাঝে সার্কামস্ট্যান্স এরকম করতে বাধ্য করে। স্যার কোনো হদিশ পাওয়া গেল না। আপনি গাড়িতে বসুন, আমি এখনই আসছি। ওকে স্যার। সুনিতা দেবী, আমরা আপনার মেয়েকে খুঁজে বার করার চেষ্টা করব। ভবানীবাবু, সরি টু ডিস্টার্ব ইউ। আচ্ছা চলি। ভবানীবাবু, আপনি পুলিশের চোখে যতই ধুলো দিন, আমি কিন্তু প্রমাণ করে ছাড়ব যে আপনার ছেলে আমার 17 বছরের বাচ্চা মেয়েকে ফুসলে বার করে নিয়ে এসেছে, আর আদালতের নির্দেশে আপনাকে আর আপনার ছেলেকে কোমরে দড়ি বেঁধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে শহরে রাস্তায় রাস্তায় ঘোরাবো। সঞ্জু, সুনিতা দেবী যা বলে গেলেন, অনিতার বয়স তো 17, ও তো অপ্রাপ্ত বয়স্কা। আমি তোর সঙ্গে বিয়ে দিই, তোর আমার একসঙ্গে জেল হয়ে যাবে। তুই বরং এক কাজ কর, ওসব ভাবনা তোদের নয়, টাকা পয়সা যা লাগে আমি দেবো। তুই আর অনিতা তুই জিনিসপত্র গুছিয়ে যত শিখিস বাড়ি বাড়ি থেকে সরে পড়, তারপর কোনো বিশ্বস্ত বন্ধুর বাড়িতে আর সারাদিনটা আত্মগোপন করে থাক। তারপর রাতে ট্রেন দিল্লি কালকায়, সোজা চলে যা দিল্লি, বড় বন্ধু আছে জয়ন্ত বোস, ওখানে কিন্তু তোদের বেশ কিছুদিন আত্মগোপন করে থাকতে হবে।
যতদিন না উনি চা প্রাপ্তবয়স্ক হয়। তবে একটা কথা জানবি সঞ্জু, ঈশ্বরে বিশ্বাস আর নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে কোনো বিপদ কখনো কাউকে ছুঁতেও পারে না। আজ রাতে ট্রেন দিল্লি কালকা। কালকা মেল, এখন আমার দরকার রঙ্গাতে। মেম সাহেব, বান্দা হাজির। ভদ্রভাবে পাটা না দিয়ে বসো। আরে ভদ্রলোক হলে তো আপনার সেক্রেটারিকে স্লিপ দিয়ে আপনার ঘরে এসে সেলাম ঠুকে দাঁড়াতাম। যদি বলি এখন থেকে সেলাম ঠুকেই দাঁড়াতে হবে? এ মেম সাহেব, রঙ্গা কখনো কারুর কাছে গোলামি করে সেলাম ঠোকে না। মেম সাহেব, মেম সাহেব, আমার মনের একটা বাসনা আছে অনেক দিন ধরে। আমি একদিন আপনার ওই চেয়ারটায় বসবো আর আপনি ঘরে এসে আমাকে সেলাম ঠুকবেন। ঘাবড়াবেন না, দু চারটে মার্ডার কেস আমি ফ্রিতে করিয়ে দেবো। You are going too far. মেম সাহেব, ইংলিশ বলবেন না, ওটা আমি বুঝি না। ইংলিশ বললেই মনে হয় আমার মা বাপ তুলে গালি দিচ্ছে। তোমার ভাষণ থামিয়ে আমার কথাগুলো শুনবে কিনা আমি জানতে চাই। হুকুম না অনুরোধ? বলতে পারো অনুরোধ? তাহলে তো বুঝতেই হয়। থ্যাংক ইউ ভেরি মাচ মেম সাহেব, আমিও কুচু কুচু ইংলিশ জানি। গন্ধা আছে মেম সাহেব, গন্ধা আছে। সফাকর সফাকর, আচ্ছা আছে সফাকর। আবি আবি, মনটাকে একটু ঠান্ডা কর। ছড়িয়ে ছড়িয়ে সব বাদ। এখন বলুন, কিসের জন্য তালব করিয়েছেন? আমার ভীষণ বিপদ, তোমাকে বাঁচাতে হবে। বিপদ? কোন শালা আপনার বস্তি জমাদখল করেছে? কবে সেই বস্তিতে আগুন জ্বালাতে হবে? মাল্টি স্টোরেড বিল্ডিং কবে তুলবেন? না না, সেসব কিছু নয়। সমাজ গিয়া সমাজ গিয়া। কেউ বোধহয় পেমেন্ট রুখে দিয়েছে, না ভাড়াটিয়া তুলতে হবে? না রঙ্গা, একটা হ্যাগার ছেলে সঞ্জয় আমার একমাত্র মেয়ে অনিতাকে নিয়ে পালিয়ে যাবার ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র করছে? এখনো তাহলে পালায়নি? খবর পেয়েছি আজ রাতে দিল্লি কালকা মেলে ওরা রওনা হচ্ছে। পুলিশকে খবর দিন, ওদের অ্যারেস্ট করিয়ে দিন। পুলিশে খবর দিলে জল অনেক ঘোলা হবে, তাই আমি চাই সঞ্জয়কে তুমি পৃথিবী থেকে সরিয়ে দাও। এতে 10,000 আছে। সঞ্জয় মৃত প্রমাণিত হলে, অনিতা জীবিত ফিরে এলে আরো 10,000 পাবে। একজনকে খতম করে সরিয়ে দিব, একজনকে জিন্দা ওয়াপাস দিব, জন্ম মৃত্যু সৌদা কি অত কম টাকায় হয়? আমি চাই 1,50,000। রঙ্গা, দিনের পর দিন লোভ তোমার বেড়ে যাচ্ছে, ভুলে যেও না কে তোমাকে রঙ্গা তৈরি করলো। ভুলে যায়নি মেম সাহেব, আপনি আমার হাতে বুলেট ভরা পিস্তল ধরিয়েছেন, আপনি শিখিয়েছেন কি করে গরিবদের ঘর ছাড়া করতে হয়। তাই বলছি মেম সাহেব, আমার হাতের পিস্তলের গলিটা হয়তো একদিন ঠিকরে গিয়ে আপনার বুক পিঠটাও ঝাঁঝরা করে দিতে পারে। তুমি কি আমার ভয় দেখাচ্ছ? দিল্লাগি 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 বোঝেন না, তামাশা স্যার, তামাশা করছিলুম। এই নাও 30,000 টাকা, কাজ শেষ হলে আরো 20,000 পাবে, কিন্তু মনে রেখো আমার মেয়ের গায়ে যেন আচরণ না লাগে। হ্যাঁ, বেফিকর রহিয়ে, যেদিন ওয়াপাস লিবেন আপনার লড়কিকে, সেদিন দেখে লিবেন আপনার লড়কি জিন্দা ইয়া মুর্দা। থ্যাংক ইউ ভেরি মাচ, আমিও কুচু কুচু ইংলিশ জানি। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে কষ্ট করবে বলো তো? আমার একার কষ্ট হচ্ছে, তোমার হচ্ছে না? আমার অফিস আছে জানো, চিঠি বলেছে পরে স্টেশনে জায়গা খালি হলে আমাদের বসার ব্যবস্থা করে দেবে।
ততক্ষণ তুমি ঘুমিয়ে নাও। এখন আবার কে দেখবে, সবাই তো ঘুমোচ্ছে। ওই দেখো, চমকে উঠলি কেন? ঘাবড়াবার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই। তোদের প্রেমটা দেখে মনে হলো সিনেমার মতন বাজনা বাজিয়ে সুসুড়ি দিলে প্রেমটা আরো চাঙ্গা হয়ে যাবে। দিল্লি যাচ্ছিস জয়ন্ত বোসের বাড়িতে? আর কোনো কথা নয়, এবার আমাদের পালাতে হবে, চলো। দাদা, আমাদেরকে একটু ওই স্টেশন অবধি পৌঁছে দেবেন। ওস্তাদ, খুব ভালো জিনিস আছে। বসে যান, পৌঁছে দিচ্ছি। চলো অনিতা। কি হলো? কি মনে হচ্ছে গাড়িটা বেকার হয়ে গেছে বুঝলি? তুই বস, আমি দেখছি। কি হলো দাদা? দাদা, স্যারটা গন্ডগোল করছে, ঢাকা দিয়ে দিন তো। বসো অনিতা। এই সালা, তোর বাপের নামটা জানিস? রাঙ্গা। আর কোনোদিন সালাই কাজ করবি না।
অনিতা সঞ্জু আমি যদি সত্যি আপনার মেয়ে হতাম পারতেন এভাবে খুন করতে বাবুজি 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 আমি কুমারকে ভালোবাসি বাবুজি আমি কুমারকে ভালোবাসি ওরা আমার কাছ থেকে কুমারকে কেড়ে নিতে চাইছে বাবুজি তুমি আমাকে বাঁচাও বাবুজি তুমি আমাকে বাঁচাও ছোকরা ভাগ ভাগ নিয়ে আসে জলদি জলদি ভাগ চলো এ ছোকরা প্রাণে যদি বাঁচতে চাস দিল্লি যাবি না তোর বাবার দোস্তের কাছে কেন আরে তুই তো বহুত বুদ্ধু আছিস তোরা দিল্লিতে গিয়ে কোথায় উঠবি অনিতার মা আমাকে সব বলে দিয়েছে আমি ওর মায়ের কাছ থেকে পয়সা হজম করে তোকে খতম করার ওয়াদা দিয়ে এসেছি এখন যদি তোকে ছেড়ে দিই আমার পয়সা ভি লোকসান হয়ে যাবে তোর জান ভি চলে যাবে তুমি যদি ছেড়ে দাও তাহলে কেউ আর আমাদের মারতে পারবে না আরে এ গ্রঙ্গা তোকে ছেড়ে দেবে আরে গ্রঙ্গা এসে তোর বুকে চাকু বসাবে তুই না মেয়েটাকে ভালোবাসিস ভালোবাসতে গেলে জীবন দিয়ে ভালোবাসতে হয় তোমার কথা শুনে মনে হচ্ছে অতীতের অনেক দুঃখ তোমার মনে জমা হয়ে আছে বহুত দুঃখ বহুত দুঃখ কলি জাতি অনিতার মতো আমার একটা বেটি আছিল সে ভালোবাসত ঠাকুর সিং এর লড়কা কুমারকে ঠাকুর সিং একদিন খবর পেয়ে লাঠি আল নিয়ে এলো আমার বাড়িতে আমার বাবুজিকে তোমরা মারবে না আমার বাবুজিকে তোমরা মারবে না আমি তোমাদের পায়ে পড়ছি আমার বাবুজিকে তোমরা মারবে না ইয়ে শালি কবি মত ছোড় না বহুত মার এরপর আমার বেটি বিন্ধিয়া আর কুমার সালা পরামর্শ করে ঠিক করলো তারা দুজনে সেই দেশ ছেড়ে পালিয়ে যাবে কিন্তু রাজ সিং এর কানে কথাটা পৌঁছতে দেরি হলো না রুখে যাবি না দৌড় দৌড় গেছে হচ্ছা বাবুজি আর এক কদম আগে বাড়লে তুমি তোমার লড়কাকে জিন্দা ফেরত পাবে না কুমার এক জনমে মানুষের প্যার খতম হয় না দুসরা জনম আছে জনম জনম আছে জনম জনম আমরা এক সাথ থাকবো রাজা সাহেব আপনিও জেনে রাখুন প্যার কভি মরতা নহীঁ প্যার কভি মরতা নহীঁ প্যার কভি মরতা নহীঁ কুমার ওদের দুজনের মৃত্যু আমার সমস্ত শরীর জ্বালিয়ে দিল প্রতিহিংসার জ্বালায় হাতে ধারালো ছুরি নিয়ে ছুটলাম রাজবাড়ির দিকে তারপর আমার 5 জেল হয়ে গেল জেল থেকে বেরিয়ে শহরে এলাম অনিতার মা আমায় বানিয়ে দিল কলকাতার মস্তান দাদা রাঙ্গা কিন্তু বিশ্বাস কর আমি জীবনে একটারও বেশি খুন করিনি
তাহলে আপনি আমাকে আমাকে খুন করতে এসেছিলেন কেন? দেখ সঞ্জু, আমি দিন রাত ড্রিঙ্ক মতলব দারু মতলব বঙ্গালী ভাষায় আমি মদ খাই, কখন যে কি মুডে থাকি আমি নিজেই জানি না, কিন্তু ওই একটা খুন ছাড়া। কিন্তু তোকে খুন করতে এসে আমি শালা নিজেই খুন হয়ে গেছি। এ কথা বলছো কেন? দেখ সঞ্জু, আমি যখন তোকে খুন করতে যাচ্ছি তখন তোকে দেখে মনে হলো তুই আমার কুমার আছিস, আমার অনিতাকে দেখে মনে হলো আমার বেটি আছে। আমি আচ্ছা আদমি, আমি খারাপ আদমি নেই, আমি আচ্ছা আদমি, আচ্ছা আদমি। আমাকে কেউ ভালোবাসেনি, কেউ ভালোবেসে বুকে টেনে নেয়নি। আমরা যদি তোমাকে ভালোবেসে বুকে টেনে নিই, পারবে পারবে আমাদেরকে তোমার বুকে টেনে নিতে? হ্যাঁ জরুর পারবো। তোদের দুজনকে পেলে আমি আমার ঘরকে স্বর্গ বানাতে পারবো। যাবি? যাবি আমার দেশে? কোথায় তোমার দেশ? আমার দেশ, আমার দেশ যেখানে ফুলে ফুলে ভরা, বরফের পাহাড়ে ঢাকা, তারা গান গায় আর বলে wish you best of luck, wish you best of luck, wish you best of luck. এ ছোকরা ছোকরি, আমিও কুচু কুচু ইংলিশ জানি। বলি তাকে জিন্দাবাদ, লাভকে আমি লাইক করি, বলি উইশ ইউ বেস্ট অফ লাক, বলি উইশ ইউ বেস্ট অফ লাক, বলি উইশ ইউ বেস্ট অফ লাক। প্রেমকে আমি ভালোবাসি, বলি তাকে জিন্দাবাদ, wish you best of luck, bully wish you best of luck. হেভেন বলি খোলা মনের দুনিয়ায়, দিল দরদি ঘুরবি যারা আমার সাথে আয় রে আয়, খোলা মনের দুনিয়ায়। কারো মহব্বতের খবর এলে, কারো মহব্বতের খবর এলে, যাই রে বেড়ে আমার দেমাক, যাই রে বেড়ে আমার দেমাক, যাই রে বেড়ে। প্রেম
best of luck. Bully, wish you best of luck. इंसान बनाए प्यार भरे दाय बुके मानुषाते लालो शाने बदमाश बने चमत्कार प्यार भरे दाय बुके आमी गुंडा होयो ताई तो बोली आमी गुंडा होयो ताई तो बोली जाक मस्तानी तानी पद जाक मस्तानी तानी पद जाक मस्तानी तानी पद जा प्रेम के आमी भालो बाशी बोली ताके जिंदाबाद लव के आमी लाइक कोरी बोली विश यू बेस्ट ऑफ लक बोली विश यू बेस्ट ऑफ लक बोली विश यू बेस्ट ऑफ लक प्रेम के आमी भालो बाशी बोली ताके जिंदाबाद लव के आमी लाइक कोरी बोली विश यू बेस्ट ऑफ लक 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 चुकी चल फेलो सावित्री আমি বলছি তোর সন্ধ্যে কোনো বিপদ হবে না ও ঠিক তোমার কাছে ফিরে আসবে ফিরিয়ে দাও আমার সন্ধ্যেকে আমার কাছে ফিরিয়ে দাও ওকে ছাড়া আমি বাঁচব না বাঁচব না সাবিত্রী এভাবে উতলা তুমি হও না বিশ্বাস করো আমি থানায় গিয়ে সব কিছু খুলে বলবো এমনকি জয়ন্তর কাছ থেকে চিঠিটা সেটাও আমি থানায় প্রবেশ করবো অনিতা তোর ভালোবাসার জন্য তুই নিজের মাকে ভুলে গেলি ঠিক আছে আমি কাঁদব না তোর জন্য একটু চোখের জল আমি ফেলবো না একটু চোখের জল তোর জন্য আমি ফেলবো না Thank you.
দি এন্ড ফুল স্টপ চিচি আঙ্কেল দেখে ফেলেছে কি লজ্জা চিচি আঙ্কেল দেখে ফেলেছে কি লজ্জা আচ্ছা বেটিয়া আমি নয় মাই ডিয়ার আঙ্কেল আছি কিন্তু আরেকজন যে চোখ বড় বড় করে দেখছে তার সেরম লাগছে না এখানে তো কেউ নেই আঙ্কেল আছে সুরজ আঙ্কেল তুমি না ভারী মজা করো আচ্ছা সূর্যের কি চোখ আছে ওকে দেখতে পায় আরে বেটিয়া এ তো বহুত বুদ্ধু আছে আরে যে সূরজ সবাইকে আলো দেখায় সে দেখতে পায় না কি হয় তাই তো আঙ্কেল এটা তো ভেবে দেখিনি আরে ছোড় দি এসব বাত দেখ সঞ্জু আমি একটা গাছ কাটার কন্ট্রাক্ট পেয়েছি দু চার দিনের জন্য ভাই বাহার যেতে হবে তোর একটু সাবধানে থাকবি তবে হ্যাঁ ডোন্ট ক্রিয়েটিং নুইসেন্সি অনলি ডান্সিং লাভিং অ্যান্ড সিঙ্গিং নো কিসিং উসিং আমিও কুচু কুচু ইংলিশ জানি মেম সাহেব একজন ভদ্রলোকের প্যাকেটটা দিয়ে গেছেন ঠিক আছে রেখে যাও কি ব্যাপার কোনো পোস্টাল স্ট্যাম্প নেই কার প্যাকেট টাকা চিঠি মেম সাহেব বেইমানি করতে পারলাম না তাই রুপিয়া ওয়াপাস দিলাম সেলাম রাঙ্গা রঙ্গা যেভাবেই হোক ওকে খুঁজে বার করতে হবে দরকার হলে আমি দেশে যাব চড়ে তো তোমার গা পুড়ে যাচ্ছে আমি এক্ষুনি আসছি তুমি কোথায় যাচ্ছ আমি একটা ডাক্তার ডেকে আনছি না তুমি যাবে না আমার ভীষণ ভয় করছে কোনো ভয় নেই আমি যাব আর আসবো তুমি একেবারে চুপচাপ লক্ষ্মী মেয়ের মতন শুয়ে থাকো আমি এক্ষুনি আসছি কি হলো হঠাৎ পাগলের মতো এত হাসছো কেন আরে কি হয়েছে বলবে তো
বলবো বলবো তোমাকে সব বলবো, আগে পুলিশে খবর দিতে হবে, সব কিছু জানাতে হবে, তারপর তোমাকে পুলিশকে জানাতে হবে কেন? কি হয়েছে? আরে সে কথা জেনে লাভ কি, শুধু এইটুকু জেনে রাখো যে কটা দিনের মধ্যেই আমি লাখপতি হচ্ছি। আমি তোদের জন্য অনেক জিনিস কিনে নিয়ে এসেছি, তোরা দেখলে খুব খুশি হবি। আরে হে সঞ্জু, সঞ্জু, সামান্য টাকার জন্য আপনি আমার এত বড় ক্ষতিটা করলেন কেন? অনিতাকে খুঁজে বার করবো, আমি আপনাকে কথা দিচ্ছি, বিশ্বাস করুন। আমি আপনাকে শান্ত হন মনীষ। ইয়েস স্যার। ওয়ারলেসে লালবাজারের সঙ্গে যোগাযোগ করে আজই ওকে এখান থেকে কলকাতা পাঠাবার ব্যবস্থা করুন। না স্যার, না আমি যাবো না, আমি যাবো না, আমি আমি যাবো না। স্যার ভাগ্যা, ভারী উমরের লড়কি অনিতাকে জোর জবরদস্তি গাড়িতে তুলে নিয়ে গেল, তুলে নিয়ে গেছে। সঞ্জু, 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 আঙ্কেল, আঙ্কেল, আগে বলো অনিতা কোথায়? একরার মুখে শুনলুম একটা ভারী উমরের লড়কি জবরদস্তি করে অনিতাকে নিয়ে গেছে। আমার মনে হচ্ছে অনিতার মা। হ্যাঁ, আমারও তাই মালুম হচ্ছে। আঙ্কেল, আমরা আজই কলকাতা যাব, ওর মায়ের চোখের সামনে থেকে অনিতাকে বার করে নিয়ে আসব। আজ আমাকে কেউ আটকাতে পারবে না আঙ্কেল, আজ আমাকে কেউ আটকাতে পারবে না। না, আমাকে কেউ আটকাতে পারবে না, সঞ্জয়ের কাছে আমি যাবই যাব, তোমরা কেউ আটকাতে পারবে না। অনিতা, ছেলে মানুষই করিস না, তুই এখন বড় হয়েছিস, একটু বোঝবার চেষ্টা কর মা। তোর সুখের জন্য তুই যা চাইবি আমি সব দেব, শুধু তুই সঞ্জয়কে ভুলে যা। কি করে ভুলবো মা, ও যে আমাকে ভীষণ ভালোবাসে। ওর ভালোবাসা সব মিথ্যে, সব অভিনয় অনিতা। তোর বাবার বড় ইচ্ছে ছিল তোকে ব্যারিস্টার করবে, নাম করা ব্যারিস্টার করবে। হ্যাঁ, তোকে আমেরিকায় যেতে হবে, পড়াশোনা করতে হবে, নাম করা ব্যারিস্টার হতে হবে। বল, তোর বাবার ইচ্ছে তুই পূর্ণ করবি না? আমাকে নিয়ে বাপির এত স্বপ্ন ছিল, আগে বলনি কেন মা? আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি তোমার সব কথা শুনবো, যা বলবে তাই শুনবো, তুমি শুধু আমাকে ঘরে বন্ধ করে রেখো না মা। অনিতা, আমার যে কি আনন্দ হচ্ছে, তোকে আমি কোনো দিন কষ্ট দেব না, কোনো দিন ঘরে বন্ধ করে রাখবো না। শুধু আমার একটা কথা তোকে রাখতে হবে। কি কথা মা? সঞ্জয় আবার তোমার সঙ্গে দেখা করতে আসবে, তুমি কিছুতেই ওর সঙ্গে দেখা করবে না। দেখা করা তো দূরের কথা, সঞ্জুকে আমি বাড়ির ত্রিসীমানায় ঢুকতে দেবো না। বলুন কি করতে হবে? তুমি না একদিন বলেছিলে সঞ্জুকে এমন জবাব দেবে যে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। হ্যাঁ বলেছিলাম, আর সঙ্গে ও বলেছিলাম শুধু একটা সুযোগের অপেক্ষায় আছি। সেই সুযোগ তোমার আসবে। কি করে? সঞ্জু অনিতার সঙ্গে দেখা করতে না পেরে নিশ্চয়ই কলকাতায় ফিরে আসবে, অনিতার সঙ্গে দেখা করার চেষ্টা করবে। তুমি শুধু ওর উপর নজর রাখবে যাতে ও অনিতার সঙ্গে দেখা করতে না পারে। শুধু নজরই নয়, ও আমার চোখের সামনে নজর বন্দী হয়ে থাকবে। মাসিমা, একদিকে যেমন আমি দেবতা,
অন্যদিকে আমি দানব। দানব? কে বললে আপনি দানব? আপনি তো দেবতা, যে আমার সঞ্জুকে আমার কাছে ফেরত দিল, তাকে দেবতা ছাড়া আর কি বলবো বলুন তো। কিন্তু বাবু সাহেব, আমি যে একদিন টাকার লোভে দানব সেজে সঞ্জুকে খুন করতে গিয়েছিলাম। আঙ্কেল, গোলাপ ফুল তুলতে গেলে অনেক সময় কাঁটা লেগে রক্ত ঝরে, কিন্তু সেই ফুল যখন দেবতার পায়ে অর্পণ করা হয় তখন চারিদিক পবিত্রতায় ভরে যায়। তুমি তো সেই কাঁটার গোলাপ, তোমার মধ্যে কি দানবতা থাকতে পারে? সঞ্জু তো ঠিকই বলেছে, আপনার দয়ে শুধু সঞ্জুকেই ফেরত পেলাম না, তার মাকেও অনেক শান্তি দিতে পারবো। সত্যি তো বাবা, অনেকক্ষণ হয়ে গেল, মা তো আসছে না, আমাকে আদর করে বুকে টেনে নিচ্ছে না। কেমন করে কাছে টেনে নেবে সঞ্জু? দেখিন দিল্লি থেকে জয়ন্ত চিঠি এলো, তোর নাকি ওর কাছে যাস নেই। সেই চিঠির খবর পেয়ে তোর মা যেন কেমন পাগলের মতো হয়ে গেল রে, শুধু মন্দিরে মন্দিরে পুজো দিয়ে বেড়ায় আর বলে ফিরিয়ে দাও আমার ছেলেকে, ফিরিয়ে দাও ঠাকুর, আর কত কষ্ট দেখবে, আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও ঠাকুর। তোমার ছেলে ফিরে এসছে, একবার চোখ তুলে সামনের দিকে তাকাও। সঞ্জু মা, আমার সঞ্জু মা, সঞ্জু ঠাকুর আমার ডাক শুনেছে, ঠাকুর আমার ডাক শুনেছেন রে। ঠাকুরকে ডাক এখনো শেষ হয়নি মা, আরো ডাকো, দেখে বলো অনিতাকে যেন এ বাড়িতে আমি নিয়ে আসতে পারি। না সঞ্জু, এসব ঝামেলা তুই জড়াস নি, সুনিতা দেবী যে ধরনের মানুষ তাতে উনি ওকে শেষ করে দিতে পারেন। শেষ দেখার জন্যই তো আমি ও বাড়িতে যাবো মা, তুমি আমাকে শুধু আশীর্বাদ করো যাতে অনিতাকে আমি এ বাড়ির বউ করে আনতে পারি আর বাবার অপমানের প্রতিশোধ নিতে পারি। না সঞ্জু যাস না। শুধু শোধ নয়, আজ চরম প্রতিশোধ নেবার সময় এসেছে। জল, শুনেছি সঞ্জু কলকাতায় এসেছে, সঞ্জু আর অনিতার দেখা হবার আগে আমায় বাজি মাত করতে হবে। বস, ব্যাপারটা একটু খোলসা করে বলবে তো? সব বলছি, এখন শুধু জেনে রাখো ওই রাজত্ব আর রাজকন্যা দুটোই আমার হাতের মুঠোয়। সাহায্য? সাহায্য আমি তোমাকে সব রকম করব, তুমি শুধু এক মুহূর্ত দেরি না করে সঞ্জুকে পৃথিবী থেকে সরিয়ে দাও। পৃথিবীটা অনেক বড় মাসিমা, সরাতে সময় লাগবে, তাই বলছি নিজের জীবন বিপন্ন করে সঞ্জুকে পৃথিবী থেকে সরিয়ে দেবো কয়েকটা টাকার বিনিময়ে। সামান্য নয়, তোমাকে আমি অনেক অনেক টাকা দেব, কিন্তু আজ রাত পেরোলেই যেন জানতে পারি সঞ্জয় চিতার আগুন দাউ দাউ করে জ্বলছে, হি ইজ ডেড। বলো কত টাকা চাই। তুমি বেরিয়ে এসো অনিতা, আমি এসে গেছি অনিতা, আমি এসে গেছি, তুমি বেরিয়ে এসো অনিতা, অনিতা অনিতা তুমি চলে এসো, অনিতা তুমি চলে এসো, অনিতা অনিতা আজ কোনো শক্তি তোমাকে আটকে রাখতে পারবে না, অনিতা তুমি বেরিয়ে এসো, অনিতা অনিতা আমি এসে গেছি অনিতা। সঞ্জু, সঞ্জু সরে যাও, সরে যাও আমার সামনে থেকে। যাবার জন্য তো আসিনি, তোমায় কাছে পাওয়ার জন্য এসেছি। আমাকে কাছে পাওয়া অত সহজ নয়। জানি কাছে পাওয়া তো সোজা নয়, তাই আজ সমস্ত আট ঘাট বেঁধে এসেছি যাতে সেদিনকার মতন তোমার আর সঞ্জুর কাছে হেরে যেতে না হয়। রাস্তা ছাড়বে কিনা জানতে চাই। রাস্তা তো খোলাই আছে, চেষ্টা করে দেখো এগুতে পারো কিনা। চেষ্টা নয়, সেদিনকার মতো আরেকবার অপমানের জবাব দিয়ে
তারপর এগোবো। স্কাউন্ড্রেল, অপমানের জবাব আজ তুমি দেবে না, অপমানের জবাব দেবো আমি। সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ, গেট আউট, গেট আউট। তুমি এই মুহূর্তে বাড়ি থেকে যাবে কিনা আমি জানতে চাই। নিশ্চয়ই বেরিয়ে যাব, তার আগে একটু বোঝাপড়াটা সেরে নি। বোঝাপড়া? কিসের বোঝাপড়া? বোঝাপড়া মানে একটা ছোট্ট সই, সবকটা পাতায় একটা করে সই করে দাও। এটা কি? ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার। এতে লেখা আছে তোমার সমস্ত সম্পত্তির মালিকানা তোমার একমাত্র জামাই জীবন দত্তকে দিয়ে গেলে। তুমি সই করার পর অনিতাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে মাথা সিঁদুর পরিয়ে দেওয়া, ব্যাস। ঠকবাজ, চোর, তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো? তোমার মতো শয়তানদের কি করে শায়েস্তা করতে হয় আমার জানা আছে। হীরা সিং, বীর্য সিং, ডেকো না, ডেকো না, ওদের ডেকে কোনো লাভ নেই। আমার লোকেরা ওদের পিচ মোড়া করে বেঁধে রেখে দিয়েছে, আর তোমার মেয়ে যাতে পালিয়ে যেতে না পারে তার জন্য দরজার পাশে দাঁড়িয়ে আছে জন জানি জনার্দন। মামাই ডাকছিলেন। কামাতা, কেউ একবার এগোবার চেষ্টা করবে, চলো যাবে, ধরে তাড়াতাড়ি সই করো, নইলে তোমার মেয়ের জীবন বিপন্ন, আর সেটা আবার তোমায় নিজের চোখের সামনে দেখতে হবে। কি হলো? সই করো, সই করো। থ্যাংক ইউ ম্যাডাম। আমি যাবো না, যাবি না, এখান থেকে চলে যাও না পর্যন্ত কেউ এক পাও নড়বে না, আর যদি শয়তানি করার চেষ্টা করো তাহলে চলো। আস্তানি, দাদাগিরি, আমি তোকে পিঁপড়ের মতো টিপে মেরে ফেলতে পারতাম, কিন্তু নেহে আমি তোকে শাস্তি দিব না। আমার সঞ্জু আর বেটিয়াকে তুই খুব কষ্ট দিয়েছিস, সঞ্জু তোর বদলা নিবে। সঞ্জু পিতা, ছোড় দে সঞ্জু, ছোড় দে, ভুলে যাস না, সারা
জীবন থেকে হাজত বাস করতে হবে সঞ্জু সঞ্জু ছোড় দে সঞ্জু ছোড় দে ছোড় দে ছোড় দে সঞ্জু ভুলে যাস না অনিতাকে তোকে সুখী করতে হবে সঞ্জু ছোড় দে এসা মত কর সঞ্জু সঞ্জু মেরা পতি এসা মত কর এসা মত কর এসা মত কর আমার জীবনটাকে বাঁচাতে গিয়ে তুমি কেন ভেবে নিজের জীবনটাকে শেষ করলে কেন শেষ করলে নিজের জীবনটাকে এইভাবে সঞ্জু আমি তোকে বাঁচাবার চেষ্টা করিনি আমি তোদের মহব্বত ভালোবাসাকে বাঁচাবার চেষ্টা করেছি মেম সাহেব যখন অন্ধকার থেকে আলো দেখার কোশিশ করলুম তখন দেখলুম চোখের সামনে অন্ধকার নেমে এসেছে আর জোর করে বলছি ওদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখুন বাধা করুন ম্যাম বাধা না অঙ্কেল 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 সঞ্জু সঞ্জু রঙ্গার কি হয়েছে হ্যাঁ কি হয়েছে রঙ্গা আমাদের ভালোবাসার জন্য অঙ্কেল তার জীবনটাকে বলে দিয়ে গেছে শুধু তাই নয় আমার মেয়ের ইজ্জত আমাদের আভিজাত্য আমাদের সমস্ত রকম কলঙ্কের হাত থেকে বাঁচিয়েছে আপনাদের ছেলে সঞ্জু সঞ্জু একজন কন্যাদায়গ্রস্ত অসহায় মা তার মেয়েকে উদ্ধার করার জন্য আর্জি নিয়ে এসেছে বলুন আমার সব অপরাধ ক্ষমা করে দিয়ে অনিতাকে আপনাদের পুত্রবধূ করে নেবেন এই হতভাগা ওখানে তো শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে যা প্রণাম কর আশীর্বাদ নে তোমরা তো আশীর্বাদ করার সুযোগ পাবে বাবা কিন্তু যে লোকটার কাছ থেকে আমরা কোনোদিন আশীর্বাদ পাবো না তার কাছ থেকে আশীর্বাদ চাইনি আমরা আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা সুখী হতে পারি আর সবাইকে সুখী করতে পারি সবাইকে সুখী করতে পারি প্রেমকে আমি ভালোবাসি বলি তাকে জিন্দাবাদ লাভকে আমি লাইক করি বলি উইশ ইউ বেস্ট অফ লাক বলি উইশ ইউ বেস্ট অফ লাক বলি উইশ ইউ বেস্ট অফ লাক দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel